নমস্কার বন্ধুরা আর সবাইকে শুভ সকাল। সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটি ভিডিওতে, আর এখন আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী বল্লা রক্ষাকালী মাতা মায়ের মন্দিরের ঠিক একদমই সামনে। আর যেহেতু মায়ের পুজোর আর বেশি দিন নেই, 1 ডিসেম্বর পুজো, আর সেই জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছি। বল্লা মায়ের যে আজকে কাঠামো রয়েছে সেটি কিন্তু পুজো করে মন্দিরের ভেতরে প্রবেশ করানো হবে, তারপরেই কিন্তু মায়ের মূর্তি গড়ানোর কাজ শুরু হয়ে যাবে। এখন আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ঠিক সামনে, আর আজকে যেহেতু কাঠামোটি মায়ের মন্দিরে প্রবেশ করানো হবে, দেখতেই পাচ্ছ যে কাঠামোগুলো কিন্তু সম্পূর্ণ কার্যক্রম শুরু হয়ে গেছে। আর মায়ের মন্দিরে কিন্তু পুজো হচ্ছে, আর পুজোর পরেই কিন্তু এখানে পুজো করবে, তারপরে কিন্তু মায়ের কাঠামো কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করানো হবে। এখন ঠিক বাজে সকাল 10টা, আর 10টার সময়ই কিন্তু মন্দিরে মায়ের এত ভক্তবৃন্দ রয়েছে যে বলার মতো নয়। আজকে যেহেতু সাপ্তাহিক পুজো, অর্থাৎ আজকে শুক্রবার, শুক্রবারের কিন্তু মায়ের সাপ্তাহিক পুজো হয়ে থাকে, আর আজকে কিন্তু আরেকটি বিশেষ দিন। আজকে কিন্তু মায়ের কাঠামো কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করানো হবে, তো এই জন্য কিন্তু মায়ের মন্দিরে আজকে প্রচুর ভক্তবৃন্দ এসেছে। এখন মন্দিরের ভেতরের আগে পুজোটা সেরে নিচ্ছে পুরোহিত মশাই, অর্থাৎ তারপরেই কিন্তু সেই কাঠামোটি কিন্তু, অর্থাৎ মায়ের কাঠামো যে এই 7 দিন ধরে যে মন্দিরের সামনে রেখেছিল, সেই কাঠামোটিকে কিন্তু মন্দিরের ভেতরে নিয়ে আসা হবে, এবং তারপরেই কিন্তু এখানে পুজো দিয়ে সেই মন্দিরের প্রতিমা, অর্থাৎ এই বল্লা মায়ের মন্দিরের যে প্রতিমা রয়েছে তার প্রতিমা গড়ার যে কাজ সেটি কিন্তু প্রাথমিকভাবে শুরু হয়ে যাবে। Thank you.
এখানকার পুজো সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু মায়ের মন্দিরের যে আসনটি রয়েছে সেটি কিন্তু সরানো হলো এবং সেই কাঠামোটিকে কিন্তু ভেতরে আনা হচ্ছে। সবশেষে পুজো সম্পূর্ণ হলো, এখন কিন্তু মায়ের যে মূর্তি করার কাজ এরপরে থেকে কিন্তু শুরু হয়ে যাবে। আর এখন কিন্তু ভিড়টা নেই, কারণ মন্দির থেকে সবাইকে বের করে দেওয়া হয়েছে এবং মন্দিরের বাইরে কিন্তু অসংখ্য ভক্তরা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখনও কিন্তু অনেক ভক্তবৃন্দ পুজো দিতে পারেনি, কারণ মন্দিরের ভেতরে পুজো হচ্ছিলো, ওই জন্য কিন্তু তারা বাইরেই দাঁড়িয়ে। একটা বিশেষ দিন তো আজকে, মায়ের কাঠামো কিন্তু মন্দিরের বাইরে থেকে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করানো হলো, ওই জন্য কিন্তু ভেতরে একটু পুজো লেট হলো, ওই জন্য প্রচুর ভিড় রয়েছে এখানে সামনে দেখতে পাচ্ছ তোমরা। আমরা বুঝতেই পারছো আজকে কীরকম ভিড়, আর ভিড়ের জন্য কিন্তু ওইরকম ভালো করে ভিডিও করতে পারিনি। আর আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে।